গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাজতেছে 8টা, এইমাত্র আজকে ব্লগটা স্টার্ট করতেছে, যেটা দেখতেই পাচ্ছ আজকে বাড়ি থেকে স্টার্ট করতেছে আজকে সকাল সকাল। আর গতকালকার ব্লগ ভিডিওর মধ্যে তো দেখছো তোমরা আমার বার্থডে জন্মদিন গেছে, যেটা হচ্ছে হ্যাপি বার্থডে করেছি। আর আজকে অবধি এখন অবধি বেলুনটি আছে, যেটি দেখতে পাচ্ছ খুব দারুণ করে ডেকোরেশনটা করেছি কালকা আমি আমার বৌদি মিলে আর আমার রাজদীপ বাতিজা এবং বাতিজি মিলে এই ডেকোরেশনটা করেছি, যেটা দেখতে পাচ্ছ এখন অবধি আছে, যেটা দেখতে পাচ্ছ এখন অবধি আছে। আর এটা আর এখন খাবো, কালকা খেয়েছি না সিঙ্গারা মিষ্টি, যেটা খাইছি না আর এখন খাবো। এখন তো সকালবেলা টিফিনটা খাওয়া লাগবে, তার লিগা যেটা সিঙ্গারা আছে। এখন পুরোটা ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো কি কি হয়। আর আজকে তো আমাদের চৈলাম বাজারের মধ্যে তো মেলা চলছে, আমি তো যেতে পারছি না কারণ আমার বার্থডে গিয়েছে তার লিগা। আর আজকে যাইতে চেষ্টা করবো এবং যাবো আজকে। আর আজকে পুরোটা ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো কি কি হয় মেলার মধ্যে গিয়ে। আমার ভিডিওটা কন্টিনিউ করছি আমার গাড়ি গিয়ে মেলার মধ্যে গিয়ে, চলো। আর ফাইনালি এইমাত্র এখন এসে পড়লাম মেলার মধ্যে, আর এখন বাজছে 7:30, এইমাত্র এসে পড়লাম মেলার মধ্যে, যেটা চৈলাম বাজারে মেলা, চৈত্র মেলা যেটা দেখতেই পারছো। আর এখানে মানুষ অনেক মানুষ হয়ে আছে, যেটা দেখতে পাবো এখানে তারাও দাঁড়িয়ে অনেক গান শুনছে যেটা। আর এখানে লাইটিংটা খুবই দারুণ, তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম ব্লগ ভিডিওর মধ্যে, যেটা দিনের বেলা ব্লগটা দিনের বেলা আর রাত্রিবেলা দেখতে পাচ্ছ কীরকম সেরা লাগতেছে রাত্রের সময়টা, যেটা লাইটিং ফাইটিং খুব দারুণ লাগতেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা নাগরদোলা, আর নাগরদোলাটাও খুবই দারুণ লাগতেছে লাইটিংটি যেটি দেখতেই পাচ্ছ, খুব দারুণ লাগছে। আর এখানে সব মানুষরা দাঁড়িয়ে গান শুনছে, আর তোমরা একটা গান শুনো কিছুক্ষণ সিনেমাটিকে এনজয় করো গানটা। আর ফাইনালি এইমাত্র এখন গান টান শুনে এসে বললাম ফুচকা খাওয়ার জন্য, যেটা দেখতেই পাচ্ছ। আর আমার সাথে আছে আমার একজন বন্ধু, ফুচকা খেতে এসেছে আমার সাথে, যেটা এখানে ফুচকা খাচ্ছি। আর এখন ফুচকা টুচকা খেয়ে এসে বললাম এখানে বাইক দৌড়ছি, মেলার মধ্যে দোকান দিয়েছে, যেটা দোকান না বলতে পারো একটা মেলাই দিয়েছে, মেলার মধ্যে একটা মেলা দিয়েছে যেটা হচ্ছে বাইকের মেলা এবং পটুর মেলা। আর এখানে কম দামের মধ্যে ভালো বাইক পেয়ে যাবে, যেরকম 125 পেয়ে যাবে 10,000 টাকা ডাউন পেমেন্ট করলে, আর প্লেটিনাও পেয়ে যাবে 5,000-6,000 টাকা এখানে ডাউন পেমেন্ট করলে, খুবই দারুণ। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি এখান থেকে ডাউন পেমেন্ট করে নিয়ে নিতাম। তারপরে আর এখানে এখন ঘোরাঘুরি করছি, যেটা দেখতে পাচ্ছ অনেক মানুষই আছে বাইরে, বাইরে এত মানুষ দেখতে পাচ্ছ চৈলাম মেলার মধ্যে, হাঁটানো কোনো জায়গা হয়নি, এত ভিড় হয়ে আছে চৈলাম মেলার মধ্যে। আর এখন একটু ঘোরাঘুরি করছি, এখন গান টান শুনে এসে যেটা দেখতে পাচ্ছ কত মানুষ হয়ে আছে দেখতে পাচ্ছ বাইরে, প্রচুর মানুষ আছে চৈলাম মেলার মধ্যে। আর এখন আমরা ঘোরাঘুরি করছি কয়েকজন বন্ধুদের সাথে, যেটা দেখতে পাচ্ছ খুবই দারুণ লাগছে ঘুরে। আর এটা একটা উপরের থেকে শর্ট নিলাম, যেটা একটা গ্যালারি, উপরের থেকে খুবই দারুণ লাগছে শর্টটা নিয়ে। আর এখন এইমাত্র এসে বললাম নাগরদোলার সামনে, যেটা আর তুমি অনেকে বলতে পারো আমি কি নাগরদোলা চলছি না, বা নাগরদোলা তো আজকে প্রথম এসেছি মেলার মধ্যে, আরও কয়েকদিন আছে, আজকে চলবো না, আজকে ঘুরে ঘুরে দেখছি যেটি কীরকম লাগবে কেরম লাগবে চলতে। তার লেগা গত আগামীকাল না হলে চলবো নাগরদোলা, আর তোমরা কিছুক্ষণ একটা সিনেমেটিকে এনজয় করো। আর এখানে আমাদের চৈলা মেলার মধ্যে এসেছে সঞ্জয় ঘোষ ব্লগ দাদা, যেটা দেখতে পাচ্ছ এখানে খুবই দারুণ দাদার সাথে কথা বলে। আর এখানে আসলো সানু ফ্যামিলি ব্লগ, আর তারা আসলো খুবই দারুণ লাগলো আমাদের চৈলা মেলার মধ্যে, আসলো খুবই দারুণ লাগছে তারা এসেছে চৈলা মেলার মধ্যে। আর ফাইনালি এইমাত্র দেখা টাকা করে এসে বললাম, যেটা তারা আমাদের চৈলা মেলার মধ্যে আসলো খুবই দারুণ লাগলো আসলো। আর এখানে চাট খেতে এসে বললাম, আর এবং চাট খাওয়ার পরে এখন এসে বললাম এগরোল খাওয়ার দোকানে, যেটা দেখতে পাচ্ছ। আর এখন বৃষ্টি এসে বললো বাইরে, বাইরে দেখতে পাচ্ছ কত মানুষ হয়ে আছে বাইরে বানানোর জন্য গ্যালারিটা দিয়ে, বাউন লাগে তার লেগে
এখানে জ্যাম লেগে গেল বারণের জন্য, আর আমরা দোকানের মধ্যে ঢুকে এগ রোল খাচ্ছি, আর এগ রোলটা খেয়ে এখন বাড়ির মধ্যে চলে যাবো। আজকে ভিডিওটা এত, তোকে ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে। মিলতে নেক্সট ব্লগ মে, তব তক কে লিয়ে বাই।